রাজ্যের ছাত্র পরিষদ সোমবার রাজভবনের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভে মোদি ও ধর্মেন্দ্র জি পরীক্ষাগুলোয় কারচুপি করেছে কেন্দ্রীয় সরকার, অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত। তারই প্রেক্ষিতে রাজ্য কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হলো। তবে কিছুটা এগোতেই পুলিশ তাদেরকে আটকে দেয়। সেখানে বসেই তারা কুশপুতুল পোড়ায়। পুলিশ সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে এবং লালবাজারে নিয়ে যায়। মোট 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে বলে সূত্রের খবর। এই বিক্ষোভ চলাকালীন কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দেবজ্যোতি দাস সভাপতি কলকাতা জেলা ছাত্র পরিষদ।